তো লাস্ট ক্লাস হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, মানে ইনস্টল করাটাই দেখেছিলাম, আর বেসিক কিছু ডোমেইন হোস্টিং ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমি ড্যাশবোর্ড থেকে শুরু করব। তো আগের দিন আমি সবকিছু ওপেন করে রেখেছিলাম, তো আজকে আমি ড্যাশবোর্ডটা ওপেন করে রাখি নাই, কারণ আমি কি করে ড্যাশবোর্ডে ওপেন মানে যাচ্ছি এগুলো আপনাদের সাথে প্রথম থেকে একদম দেখাবো সেই জন্য। তো আমরা আপনাদের আমি আগের দিন বলে দিয়েছিলাম, আজকে আমি আবারও দেখাচ্ছি যে আমি যখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, তো আমাকে কি করতে হবে, আমাকে ডোমেইনের নামটা লিখতে হবে, বা আমার সাইটের যে লিঙ্কটা বা যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমাকে অ্যাড্রেস বারে লিখতে হবে। তো আমি লিখি আমার কিন্তু এটা ছিল, আমার ইউআরএলটা কিন্তু এরকম ছিল, আমার ডোমেইনটা কিন্তু এরকম ছিল। তো এটার পর আমি বলেছিলাম যে স্ল্যাশ দিয়ে wp-admin, এই যে মার্ক করা দেখা যাচ্ছে wp-admin স্ল্যাশ, এটা দিলে হচ্ছে কি হবে, এটা দিলে আমি আমার ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ড সেখানে আমি প্রবেশ করতে পারবো। দেখেন আমি কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি, যেহেতু আমার এখানে আমি পাসওয়ার্ডটা সেভ করে রেখেছি, যে কারণে কিন্তু মানে পিসিতে সেভ করে রেখেছি, যে কারণে কিন্তু আমি সরাসরি এখানে প্রবেশ করতে পেরেছি। তবে যদি এটা সেভ না থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনারা সরাসরি এরকম আসতে পারবেন না, আপনাদের কাছে প্রথমে একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম থাকবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আপনারা অ্যাডমিন অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা ইউজ করেছিলেন সেটা ইউজ করে আপনাকে এখানে লগ ইন করতে হবে, ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো আমরা এখন ড্যাশবোর্ডে আছি, তো ড্যাশবোর্ডের এই অপশনগুলো নিয়ে আজকে একটু আমি ইন্ট্রোডাকশন ক্লাসটা নিব। তো একটা আমরা মেইনলি কি করব, ওয়ার্ডপ্রেস দিয়ে মেইনলি তো আমরা হচ্ছে ওয়েবসাইট তৈরি করব। তো একটা ওয়েবসাইটে কি কি থাকে সেই জিনিসটা আমাকে আগে জানতে হবে। তো আমরা আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইটটাই ওপেন করি। একটা ওয়েবসাইটের কিন্তু আপনার তিনটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে আপনার হেডার, আরেকটা পার্ট হচ্ছে আপনার ফুটার, আর একটা পার্ট হচ্ছে আপনার এই যে পুরো বডিটা। এই হেডার এবং ফুটারের মাঝখানে যে অংশটা থাকে এটাকে বলা হয় হচ্ছে বডি। আবার হেডারের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় দেখা যায়, সব সব ওয়েবসাইটে এটা থাকে না, তবে অনেক ওয়েবসাইটেই থাকে। তো আমাদের ওয়েবসাইটের এই ওয়েবসাইটটার সাথে যদি তুলনা করি, তো সেক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইটে কিন্তু একটা আপনার টপ বার থাকে। আমাদের এখানে টপ বারটা আমি যেহেতু এই অংশটাকে হেডার বলছি, হেডারে দেখেন এই যে প্রথম অংশ যেটা, এটাকে হচ্ছে বলা হয় টপ বার। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মেনু বার, আর মেনু বারের নিচে এই যে লেটেস্ট নিউজ যে অংশটা, এটাও কিন্তু আপনার হেডারের মধ্যেই পড়ছে। একটা হেডার কিন্তু তিনটা অংশে এখানে ভাগ হয়েছে। এখন এটা হচ্ছে সাজানোর বিষয়, হ্যাঁ আপনি টপ বারে কোন জিনিসটা রাখবেন বা মেনু বারে কি কি রাখবেন, এটা হচ্ছে এক একটা ওয়েবসাইটের উপর ভ্যারি করে, সেটা কিভাবে ডিজাইন করা হবে। লোগোটা চাইলে কিন্তু মেনু বারের পাশেও থাকতে পারতো, বা আপনার টপ বার বা মেনু বারের মাঝামাঝি কোনো জায়গায়ও লোগোটা কিন্তু থাকতে পারতো। নর্মালি হচ্ছে আপনার হেডারের মধ্যে আপনার লোগো থাকে, মেনু থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এগুলোই কিন্তু থাকে। এটা হচ্ছে আপনার হেডারের পার্ট। এরপর হচ্ছে আপনার যেটা বডির অংশ, তো নর্মালি প্রথম যে অংশটা থাকে, প্রথম যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে আপনার ব্যানার। আপনার হেডারের পরে আমরা সাধারণত ওয়েবসাইটগুলোতে হেডারের পরে যেটা দেখি সেটা হচ্ছে আপনার ব্যানার সেকশন, এই সেকশনটাকে হচ্ছে ব্যানার সেকশন বলা হয়। এরপর হচ্ছে আপনার সার্ভিস থাকে, তো এটা হচ্ছে এক একটা আপনার ওয়েবসাইটের উপর ভ্যারি করে। যেমন এখানে বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে, তার মানে কি এটা হচ্ছে এই ওয়েবসাইটের হচ্ছে সার্ভিসের অংশ বলা হয়। তো বডিতে অনেক কিছু থাকতে পারে, বডিতে আপনার কি বলে স্লাইডার থাকতে পারে, তারপর হচ্ছে ইমেজ থাকতে পারে,
ইমেজ থাকতে পারে, তারপর স্লাইডার না, থাকতে ব্যানার পারে। কে তো স্লাইডারও তো বলা যায়, ম্যানার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যানার ব্যানার, তো ব্যানার স্লাইডারও পার্টে বলা হচ্ছে যায়। স্লাইডার না, আমি বলি এই পার্টটার নাম হচ্ছে আপনার হচ্ছে ব্যানার। হ্যাঁ, এখন ব্যানার পার্টে আপনি ইমেজ অ্যাড করতে পারেন, বা ইমেজগুলোকে আপনি স্লাইডার আকারে রাখতে পারেন, বা এখানে আপনি ইমেজ, ইমেজই নর্মালি রাখে মানুষ, ইমেজের সাথে আপনি কন্টেন্ট অ্যাড করে অ্যাড করতে পারেন, বা কোনো কন্টেন্টকে আপনি স্লাইডার আকারে তৈরি করতে পারেন। তো ব্যানার অংশে নর্মালি হচ্ছে ইমেজ বা স্লাইডার ইউজ করা হয়, ঠিক আছে? এই পার্টটার নাম হচ্ছে স্লাইডার। যেমন এই পার্টটুকের নাম হচ্ছে কি আপনার হেডার। হেডারে আপনি এখন মেনু কোথায় রাখবেন, বা লোগো কোথায় রাখবেন, বা কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন কি দিবেন না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা। তেমনি ভাবে এই পার্টটার নাম হচ্ছে ব্যানার পার্ট, এখানে আপনি ইমেজ ইউজ করবেন আর স্লাইডার ইউজ করবেন, সেটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, বা আপনার ক্লায়েন্ট আপনার কাছে কি চাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে। তো এরকম, এরপর হচ্ছে ফুটারে যাই আমি। ফুটারেও কিন্তু আবার হচ্ছে দুইটা পার্ট থাকে। তো এইটা হচ্ছে আপনার এই যে নিচে যেটা, এটা হচ্ছে ফুটার বটম। হ্যাঁ, এটা হচ্ছে ফুটার বটম, এটাকে হচ্ছে নর্মালি আমরা কপিরাইট সেকশন বলি, আর এই এটাকে নর্মালি ফুটারই বলা হয়। এই এই ফুটারে নর্মালি এখানে হচ্ছে আপনার ফুটারে কি কি থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, তারপর এখানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করা থাকতে পারে, কিছু হচ্ছে আপনার যে ইম্পর্টেন্ট যে লিঙ্কগুলো আছে আপনার ওয়েবসাইটে সেগুলো থাকতে পারে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে। এখানেও দেখেন একটা লোগো দেখাচ্ছে, নর্মালি হচ্ছে লোগো আপনার হেডার এবং ফুটারে কিন্তু সেম লোগো থাকে না, ফুটারে নর্মালি একটু ছোট লোগো, বা এটাকে হচ্ছে সার্কেল, সার্কেল টাইপের লোগোটা হচ্ছে আপনার ফুটারে ইউজ করা হয়। আপনার আপনার ক্লায়েন্ট বা আপনি যদি নিজেও কখনো কাউকে দিয়ে লোগো ডিজাইন করান, তো দেখবেন যে আপনাকে যে লোগো ডিজাইন করে দেবে সে আপনাকে বিভিন্ন প্যাটার্নের লোগো, মানে একটাই লোগো, ওই লোগোরই বিভিন্ন প্যাটার্ন আপনাকে দিবে। যেমন দেখেন এই, এটা কিন্তু আমাদের ইনস্টিটিউটের লোগো, কিন্তু এখানের স্টাইলটা, এখানের স্টাইলটা একদম আপনার হেডারের স্টাইলটা কিন্তু সেম না। এই যে এখানে কিন্তু এটা হচ্ছে একটু বড় আকারে আছে, আর একদম লাস্টে ফুটারে কিন্তু এটা আপনার ছোট ভাবে আছে। দুটো স্টাইল কিন্তু ভিন্ন, বাট লোগোটা একই, এ হচ্ছে বিষয়। এখানে দেখেন এই যে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে, তারপর এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, কুইক লিংক, আর হচ্ছে কপিরাইট সেকশনে হচ্ছে এখানে হচ্ছে আপনার মেইনলি কোম্পানির নাম থাকে, বা এটা হচ্ছে এটা কে ডিজাইন করছে এরকম, বা কপিরাইট কোথায় মানে কাদের, এগুলো হচ্ছে আপনার এই কপিরাইট সেকশন বা বটম, ফুটার বটমে এই জিনিসগুলা থাকে। তো এটা হচ্ছে আপনাদের মানে মেইনলি ওয়েবসাইট। আর একটা ওয়েবসাইটের আরেকটা কথা, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয় অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে। এই মেনুতে আমরা যে আইটেমগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা এক একটা পেজ, এই পেজগুলোই আমাদেরকে তৈরি করতে হবে এবং ডিজাইন করতে হবে। তো অনেকগুলো পেজের সমন্বয়ে হচ্ছে আপনার এক একটা ওয়েবসাইট তৈরি হয়। তো এটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট আপনার মানে বেসিক একটা আইডিয়া যে কিভাবে আপনি এটাকে সাজাবেন, কিভাবে ডিজাইন করবেন। এটা হচ্ছে প্রথম মানে প্রাথমিক ধারণা, কারণ এটা দিচ্ছি কারণ তাহলে মানে আপনার ডিজাইন করতে তাহলে আর অসুবিধা হবে না, কারণ আপনি প্রথমে জেনে, আগে আপনাকে হেডারে আপনি কি কি রাখবেন সেটা আপনি সাজিয়ে নেবেন, তারপর বডিতে কি কি থাকছে সেটা সাজিয়ে নেবেন, দেন হচ্ছে ফুটারে কি কি থাকবে। তো এটা যখন আপনার সাজানো হয়ে যাবে, গুছানো হয়ে যাবে, আপনার ডিজাইনটাও কিন্তু দেখতে সুন্দর হবে। তো আপনারা ডিজাইন করতে করতে ডিজাইন শিখে যাবেন, বা এটা এমনিতেই মাথায় চলে আসে। তো এরপর আমি এখন একটু ড্যাশবোর্ডে যাই। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, এই এটা হচ্ছে আপনার ব্যাক এন্ডের হোম বলা হয় এটাকে। তো এখানে দেখেন অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, তো এই জিনিসগুলো আমার এখন কোনো প্রয়োজন নাই, এগুলো রাখার কোনো প্রয়োজন নাই। তো সেজন্য যে স্ক্রিন অপশন আছে, স্ক্রিন অপশনে আমি যাব গিয়ে দেখেন এই সব কিছু আমি এখান থেকে মুছে দিব, এইগুলা সব
আনমার্ক করে দিলে, আনটিক করে দিলে এগুলো দেখেন আর কোনো কিছুই থাকবে না। এখন দেখেন এই ড্যাশবোর্ডটা পুরো ফ্রেশ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে শুধুমাত্র আপনার যে জিনিসগুলা, যেই জিনিসগুলো আপনার সব থেকে ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমি এখানে যখন আমার লাগবে আমি সেখান থেকে যে জিনিসগুলো আমার এখানে দরকার পড়বে আমি সেখানে এইখানে সেই জিনিসগুলো অ্যাড করে নিব। আপাতত আমার এখানে এগুলো এখন কোনো কিছু প্রয়োজন পড়ছে না, এখন আমি এগুলো রাখবো না। যেমন আপনার আপনি যে আপনার রুমের টেবিলের সামনে আমরা যারা আপনারা পড়াশোনা করি বা প্রফেশনালি কাজ করি, যদি আপনার সামনে একটা হোয়াইট বোর্ড থাকে তো হোয়াইট বোর্ডে আপনার কি যেই জিনিসগুলো আপনার সব থেকে প্রয়োজনীয় সেই জিনিসগুলো কিন্তু আপনি হোয়াইট বোর্ডে রেখে দেন বা লিখে রাখেন। তো সেম ভাবে এখানেও হচ্ছে সেই জিনিসগুলাই আমরা রাখবো যেগুলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বা সবসময় আমাদেরকে চোখের সামনে রাখতে হচ্ছে, সেই জিনিসগুলো আমরা এই ড্যাশবোর্ডে রাখবো। আচ্ছা, এরপর এখানে আমি একটু এই অপশনগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এর আগে হচ্ছে এই যে এখানে যে আপডেট দেখতে পাচ্ছি, আপডেট এটা হচ্ছে একদম নিউ, আমরা কেবল ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, এখানে কোনো কিছুই নাই। তো যখন আমরা এখানে অনেক কিছু অ্যাড করব তখন দেখবেন যে সেগুলোর আপডেট চাইবে, তো সেই আপডেট গুলো দিতে হবে এখান থেকে। এরপর হচ্ছে পোস্ট অপশন। তো পোস্ট হচ্ছে আপনার একটা একটা ওয়েবসাইটে, সাধারণত ব্লগ ওয়েবসাইটে হচ্ছে পোস্টের সংখ্যাটা বেশি দেখা যায়। ব্লগ ওয়েবসাইট ছাড়াও একটা ওয়েবসাইটে কিন্তু আপনার বিভিন্ন পোস্ট থাকে। দেখি আমাদের ওয়েবসাইটে পোস্টের, হ্যাঁ এই যে ব্লগ, এই যে ব্লগের যে পেজটা, এই পেজে কিন্তু গেলে আমরা এই ওয়েবসাইটের পোস্টগুলো দেখতে পাবো। তো একটা ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন পোস্ট থাকে। তারপর এখান থেকে আগে আমরা এটা ওপেন করছি, এটা একটু দেখে যাই। এখানে দেখেন এখানে কিন্তু বেশ কিছু পোস্ট আছে, যে উপরে একটা পোস্ট, এখানে আপনারা এগুলো দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু এগুলো হচ্ছে পোস্ট, এই ওয়েবসাইটটার আন্ডারে এই পোস্টগুলো করা হয়েছে। তো এই পোস্টগুলো কিন্তু তৈরি করতে হয়। দেখেন এখানে পোস্টে নর্মালি কি থাকে, একটা ইমেজ থাকে আর কিছু কন্টেন্ট থাকে বেসিক্যালি, আর তেমন কিছু থাকে না। কোনো কোনো পোস্টের ক্ষেত্রে ভিডিও থাকতে পারে। তারপর এই যে এটা হচ্ছে আপনার প্রথম আলোর ওয়েবসাইট, তো এটা হচ্ছে যেহেতু একটা নিউজ পোর্টাল, একটা নিউজ ওয়েবসাইট, তো এখানে নর্মালি সব কিছু এখানে কিন্তু এগুলো সবগুলোই কি পোস্ট। তো এরকম এই পোস্টগুলো আমাকে তৈরি করতে হলে আমার এই যে ড্যাশবোর্ডে এই অপশনটাতে কিন্তু যেতে হবে। পোস্টের আন্ডারে কি আছে, অল পোস্ট, অ্যাড নিউ ক্যাটাগরি, ট্যাগ। তো অল পোস্ট, যখন আমার পোস্টগুলো আমি যে যে পোস্ট ক্রিয়েট করেছি সবগুলো আমাকে একসাথে দেখতে হলে বা কোনো কিছু আমাকে ওখানে এডিট করতে হলে সেগুলো এক আমি যদি একবারে দেখতে চাই তো সে আমি অল পোস্টে গিয়ে সেগুলো দেখতে পারবো। নতুন পোস্ট ক্রিয়েট করলে আমাকে অ্যাড নিউতে গিয়ে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি জিনিস, ক্যাটাগরি হচ্ছে একদম সহজভাবে বলি, ক্যাটাগরি হচ্ছে দেখেন এইখানে এটা হচ্ছে আমার ওই ওয়েবসাইটটা, এখানে দেখেন এই যে উপরে আইটি অ্যান্ড টেক, হেলথ টিপস, ট্রাভেল, টেক, তো এরকম বিভিন্ন এই জিনিসগুলা হচ্ছে আপনার ক্যাটাগরি। এক একটা ক্যাটাগরির আন্ডারে ওই ক্যাটাগরির পোস্টগুলো থাকবে। তো আপনার নিশ্চয়ই একই ক্যাটাগরির পোস্ট, আপনার একই ক্যাটাগরিরও সব পোস্ট একই ক্যাটাগরির হতে পারে, তবে নর্মালি একটা ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট থাকে। আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট এখানে শেয়ার করতে পারবেন, তো সেগুলোর জন্য এই ক্যাটাগরি ক্যাটাগরি দিয়ে সেগুলো আপনাকে আপনি আলাদা করতে পারবেন পোস্টগুলোকে। এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে কি কাজে লাগে বা কেন ইউজ করা হয় ট্যাগ, বা ট্যাগ কি, ট্যাগ হচ্ছে আপনার এই পোস্টটা যেন সহজে ইউজার বা ভিজিটররা খুঁজে পায়। তো এরকম কিছু ওয়ার্ড আপনি ট্যাগের ভিতরে আপনাকে দিতে হবে। যেমন আপনি একটা পোস্ট তৈরি করলেন, এখন ওই পোস্টটাকে যেন সহজে কেউ, আমরা যেমন সার্চ করি কি, আমরা কিন্তু মানে হুক যেটাই আমি চাচ্ছি সেটাকে আমি সম্পূর্ণ সেটা লিখি না। আমি ধরেন কোনো ফুড সম্পর্কে কিছু আমি গুগল করছি বা কিছু জানতে চাচ্ছি, তো আমি দেখা যায় ফুডটার নামটাই লিখি, বা আমি খেলা সম্পর্কে কোনো কিছু জানতে চাচ্ছি, আজকে ক্রিকেটের খেলার কি আপডেট, আমি নর্মালি এরকম ক্রিকেট লিখলাম। তো এরকম হচ্ছে কিছু ছোট ছোট ওয়ার্ড, ওই রিলেটেড কয়েকটা ওয়ার্ড মিলে হচ্ছে আপনার এরকম ট্যাগ হয়, সেই ওই ওয়ার্ড মানে ওটাকে যাতে সহজে সার্চ করে খুঁজে পাওয়া যায়।
সেজন্য ট্যাগ ইউজ করতে হয়। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি করব, কিন্তু আমি ফার্স্ট এগুলো আমি হচ্ছে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি যখন আমরা কাজ করব, যাতে আপনাদের বুঝতে আরো ইজি হয় সেজন্য। এরপর হচ্ছে মিডিয়া, মিডিয়া ম্যাডাম বল। ট্যাগ কি এসইও এর জন্য লাগে? ম্যাডাম হ্যাঁ হ্যাঁ, ট্যাগ মেইনলি হচ্ছে যারা বলছিলেন এসইও করে, ট্যাগ হ্যাঁ কি হ্যাঁ, এসইও এর জন্য? এসইওর জন্য লাগে। হ্যাঁ, মেইনলি এসইওর জন্য লাগে। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এসইও পারেন তো সেভাবে আপনি সাজিয়ে নিবেন। আর নর্মালি হচ্ছে এরা, এটা হচ্ছে যারা এসইওর কাজ করে, তো তারাই এটা এই জিনিসগুলো ঠিক করে। কারণ কি আমি এটা যে দেখেছিলাম ওই যে ইউটিউবে যখন ভিডিও পাবলিশ করে অনেক হচ্ছে আপনার যে আপনার ট্যাগ দেয়, যেমন টিউব বাডি আছে ওখানে দেখি ট্যাগ হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট, মানে হ্যাঁ কি ঠিক রিলেটেড আছে। ট্যাগ দেওয়া মানে দেওয়া আপনার যায়। যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে হলে আপনাকে এসইও করতে হবে, কারণ আর এসইও করতে গেলে আপনাকে হচ্ছে কিওয়ার্ড গুলো আপনার রাইট হতে হবে, রাইট কিওয়ার্ড না সিলেক্ট দিতে, কিওয়ার্ড কি কিওয়ার্ড গুলোকেই কিন্তু আপনাকে ট্যাগ আকারে আর কি রাখতে হবে। তো ওটা যদি আপনি কারেক্ট ঠিকঠাক না হয়, তো আপনার ওয়েবসাইটটাও সহজে আপনি র্যাঙ্ক করাতে পারবেন না। এগুলো, এটা হচ্ছে এসইওর কাজ। আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স মনে হয় আছে, তো ওখানে আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, পোস্টের অপশনগুলো আমরা দেখলাম। এরপর হচ্ছে মিডিয়া। তো মিডিয়া লাইব্রেরি হচ্ছে নর্মালি, এটা হচ্ছে এখন একটা ফাঁকা ওয়েবসাইট, এর মধ্যে কিছুই নাই থাকার কথাও না। তো এখানে হচ্ছে আপনি লাইব্রেরিতে আপনি আসলে আপনার এখানে যেই মিডিয়া বলতে আর কি বুঝি, মিডিয়া বলতে হচ্ছে আমার মানে ইমেজ বা ভিডিও, এই জিনিসগুলাই বুঝি। তো এই জিনিসগুলো আপনার যখন ওয়েবসাইটে অনেকগুলো হয়ে যাবে, আপনি দেখতে চাইবেন যে কি কি, কতগুলো ইমেজ আমার এখানে আছে, কতগুলো ভিডিও আমার এখানে আছে, সেটা জানতে হলে আপনাকে মিডিয়া লাইব্রেরিতে আসতে হবে। নেট চলে গেছে, নেট তো চলে গেছে এখন। ওরা কি বুঝতে পারবে? দেখ তোমার ফোনে হটস্পট তো